গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। আমি আজকে বেরোবো, এখনই বেরোবো, মানে আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। সো আজকে আমার অনেকগুলো টুকটুক টুকটুক কাজ আছে, লাইক আমি একটা জায়গায় ব্লাউজ বানাতে দিতে যাবো, আরো আরো অনেক কাজ আছে, ছোট ছোট খাটো কাজ, খুব মেজর কিছু না। সো আমি ভাবলাম আজকে তোমাদেরকেও সাথে নিয়ে যাই, আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমার ফেস মেকআপ মোটামুটি রেডি, এখন আমি স্টার্ট করবো। তো এখন আমি জাস্ট আমার হেয়ার জোটা করে নেবো, অ্যান্ড দেন আমি বেরিয়ে পড়বো। আর আমি এখন খাচ্ছি অরেঞ্জ জুস, বাই দ্য ওয়ে এটাই আমার ওনলি ব্রেকফাস্ট আজকে শুধু, মানে আমি আজকে কিছু না খেয়ে বেরোচ্ছি। আমি মোটামুটি রেডি, আমি এর বেশি আর করবো না আজকে কিছুই, জাস্ট আমি স্প্রেটাকে মুখে স্প্রে করে আই থিঙ্ক আই এম লুকিং প্রিটি ওকে, রাইট? আবার গিয়ে ঘুরে আসতে বলছো? হ্যাঁ, পেছনে হয়তো আছে, বেরিয়ে এসেছি সেই জন্য গিয়ে ঘুরে আসতে বলছো। ওই দিকের ফুটে কি, আমার কোনো আইডিয়াই নেই এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এসেছি একটা দোকানে, দোকানটা ফার্স্ট টাইম এসেছি। সো এখানটা বলে দিয়েছে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কিন্তু আমরা দোকানটা ঠিক বুঝতে পারছি না কোথায়। ওখানটা এসেছি বেসিক্যালি, আমার একটা বন্ধু ওখানটা রেফার করেছে, ওখানটায় নাকি ডিজাইনার ব্লাউজ পিসেস পাওয়া যায়। আমার একটা ডিজাইনার ব্লাউজ পিস দরকার, যেটা সামনে কিছু অকেশন আসছে, ওই অকেশনে আমি পরবো, তো সেটা খোঁজার জন্যই এসেছি। আমরা ভুল বিষ্ণুপ্রিয়া স্টোরসে গুগলে দেখে ভুল জায়গায় এসে খোঁজাখুঁজি করলাম, আলটিমেটলি পেলাম না। তারপর আমার যে বন্ধুটা আমাকে রেফার করেছিল তাকে কল করলাম, সে প্রপার অ্যাড্রেসটা আমাকে, লোকেশনটা সেন্ড করলো, এখন আমরা সেই দিকে যাচ্ছি। ফাইনালি বন্ধুর বলে ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি, এবার দোকানটা খুঁজতে হবে। আমার ব্লাউজ পিস কেনা জান, যে স্টোরটায় গেছিলাম ওই স্টোরটায় জাস্ট অসম অসম কালেকশন ছিল, বাট আমি একদমই ফুটেজ নিতে পারিনি। ঠিক আছে, যখন ব্লাউজ পিসটা তৈরি হয়ে আসবে আমি তো পরবো এটা, কারণ আমার খুব পছন্দ হয়েছে যে শাড়িটার সাথে যে কন্ট্রাস্টে যে পিসটা কিনেছি খুবই ভাল লাগছে দেখতে। ভাল লাগছে তো? হ্যাঁ, ভাল লাগছে দেখতে, আই এম হ্যাপি। এখন যাচ্ছি হলো আমরা নিউ মার্কেট, নিউ মার্কেট মানে শ্রীরাম মার্কেটে যাচ্ছি। ওখানে একটা দোকান আছে গঙ্গা যমুনার পাশে, ফার্স্ট ফ্লোরে, শ্রীরাম মার্কেট ফার্স্ট ফ্লোরে। ওই দোকানটায় শুনেছি খুব ভালো, মানে ব্লাউজ খুব ভালো বানায়, আমি কোনোদিনও বানাইনি, আমি ফার্স্ট টাইম বানাবো, দেখি কেমন। সো আমি ওই দোকানটাতেই যাচ্ছি ব্লাউজ বানানোর জন্য। আমি জাস্ট ভিডিওটা করছি কারণ এই জাস্ট আমার স্কুলটা আসে, এক মিনিট এক মিনিট এক মিনিট। এ বাবা এখানে তো গা, আরে আরে আস্তে আস্তে, আরে হ্যাঁ, আরে বাস চলে, এই যে আমার, এই যে আমার স্কুল, এই যে আমার স্কুল, এইটা আমার স্কুল।
মানে আমার একটাই স্কুল, সেটা হলো ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল, যে স্কুলে আমি জুনিয়র 1 টু ক্লাস 12 পড়েছি। আজকে বহু বছর আমি স্কুলের থেকে পাস আউট, কিন্তু যখনই এই রাস্তা দিয়ে যাই আমি মানে ইকুয়ালি এক্সাইটেড হই যে আমি আমার স্কুলের সামনে থেকে যাচ্ছি। এটা একটা অদ্ভুত, মানে আমি যখন ছোটবেলাতেও এই রাস্তা দিয়েই, ধরো গরমের ছুটি পড়লো কি ক্রিসমাস ছুটি, আমরা কোনো ভ্যাকেশনে যাচ্ছি, এই রাস্তা দিয়েই তো যেত, তো হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন, তো আমি ইকুয়ালি এক্সাইটেড হতাম স্কুল বন্ধ যে আমার স্কুলের সামনে থেকে যাওয়া হচ্ছে। আর এই এত বয়স হয়ে গেছে আমার, আমি এখনও ইকুয়ালি এক্সাইটেড হই আমার স্কুলটাকে দেখলে, ভীষণ নস্টালজিক লাগে কত কত, যেহেতু আমার কোনোদিনও স্কুল চেঞ্জ হয়নি, এই একটা স্কুলকেই আমি স্কুল হিসেবে জানি, তো মানে এই স্কুলের সাথে জুড়ে আমার প্রচুর স্মৃতি, আমার বড় হওয়া, আমার অ্যাডোলেসেন্স পিরিয়ড, আমার আমার সব কিছু, মানে এইটা ইভেন আমার কলেজটাও আমি ক্রস করলাম এই সেম রুটে, আমি আশুতোষে পড়তাম, কলেজ দেখে আমি অতটা নস্টালজিক হই না যতটা আমি স্কুল দেখে হই, কলেজ পেরিয়ে গেছে আমি খেয়ালই করিনি। আমাদের মোটামুটি কাজ ডান, এবার আমরা লাঞ্চ করব। বাজে কটা গো স্নিগ্ধদের? তিনটে বাজে আমরা লাঞ্চ করব। উই আর বিট কনফিউজ বিটুইন মোকাম্বো আর টুংফুং, মানে আমি টুংফুং বেশি প্রেফার করি, কারণ আমি চাইনিজটা বেশি প্রেফার করি, টুংফুং এর খাবার অসম্ভব টেস্টি লাগে আমার। আর আমার বর উনি কি, তুমি কি খাবে বললে, এটাকে কি খাবার, কন্টিনেন্টাল খাবে, তাই জন্য মোকাম্বো করছে। লেটস সি কোথায় যাই, চলো। আমি না আবার লিপ শেডটা চেঞ্জ করলাম, কোন লিপ শেডটা বেটার লাগছে, ওইটা না এইটা, এই জাস্ট মোকাম্বো থেকে খেয়ে বেরোলাম, এখন টুয়ার্ডস বাড়ি। অ্যাকচুয়ালি আজকে না আমার জেঠিমার বাড়িতে যাওয়ার কথা ছিল একটা বিশেষ দরকারে, কিন্তু টাইম এমন হয়েছে, আমার বরের ক্লিনিকের টাইম এসে গেছে, সো আমরা মনে হয় না আর যেতে পারবো, কারণ টাইম সেটাই বলছে। এবার বাড়ি যাব। এখন আমি খাচ্ছি চা, আমি বাড়িতে চলে এসেছি প্রায় ঘন্টা দুয়েক আগে এসে আমি একটু রেস্ট নিয়েছিলাম, কারণ আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে,
এখন মানুদি এসছে, মানুদি আমায় চা করে দিয়েছে, আমি চা খাচ্ছি। আমি আজকের ব্লগটা এখানটাই এন্ড করছি। আমি আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো, যেটা রবিবারের। রবিবার আমার আর আমার বরের কিছু স্পেশাল প্ল্যান আছে, যদি সেই প্ল্যানগুলোকে আমরা এক্সিকিউট করি আমি ডেফিনেটলি ওই দিন ব্লগ করবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।